গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:30। আমি আর আর্যবাবু ঘুম থেকে উঠে গিয়েছি সকাল সকাল। উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমি একটু চা করেছি আর তার সাথে বিস্কিট। আর এইদিকে রয়েছে আর্যর জন্য এক গ্লাস জল, একটু গরম করে দিয়েছি কেননা এখন হালকা গরম পড়ে গেছে, আর সাথে দুটো বিস্কিট। এটা খেয়ে আর্যর ঘুম ভাঙতে চাইছিল না, বলছে আর একটু ঘুমালে মনে হয় ভালো হতো, কিন্তু আবার বলেও ছিল আমাকে 6টায় ডেকে দিও। তো আর্য খেয়ে দিয়ে বই পড়তে বসবে আর আমি যাব ওর ব্রেকফাস্ট বানাতে। তো এটা হলো আর্যর আজকের স্কুলের ব্রেকফাস্ট। একটু ফল দিয়েছি আর এখানে আছে ওটস, তারপর সুজি চিড়ে, এগুলো দিয়ে এই রকম বড়ার মতন করে দিয়েছি। আর্যকে স্কুলে পাঠিয়ে আমি আর সোনা অনেক দিন বাদে বাজারে এসেছি আজকে। সোনাই বলছিল চলো বাজারে গিয়ে তোমার মনের মতো সবজি মাছ এগুলো নিয়ে এসো। তো বাজারে এসে না আমার এত ভালো লাগছে মনটা, অনেক সবজি টবজি নিয়েছি, শাক নিয়েছি। এবার চলে এসেছি মাছের দিকে আর এখানে দেখছি শঙ্কর মাছ রয়েছে। তোমরা হয়তো অনেকেই খাও না, তো আজকে বাজার থেকে শঙ্কর মাছ এনেছিলাম আর সেটাই রান্না করেছি। আর এখানে আছে আমার বোন কেয়া, কেয়াও এখন খাবে, খেয়ে দিয়ে কাল এসেছিলো, আজকে জলপাইগুড়িও চলে যাবে, ওর শ্বশুরবাড়ি জলপাইগুড়িতে। তো কেয়া বলছে আমাকে দেখিও না মেকআপ ছাড়া। তো এখন বাজে অনেক, 3:30, আমি পার্লারে আছি, ভীষণ খিদে পেয়েছে, ভাবলাম দুটো বিস্কিট খাই। গুড ইভিনিং এভরিওয়ান, হ্যালো গাইস। ব্লগটা সকালে স্টার্ট করেছি কিন্তু নিজেকে দেখানোর সময় পাইনি, খুব ব্যস্ত ছিলাম। অনেকদিন পর কাজ শুরু করলাম, গতকাল থেকে পার্লারে যাচ্ছি, কিন্তু গতকাল সেরকম একটা কাজ ছিল না, আজকে একটু কাজ ছিল। তো বুঝতেই পারছো এখন বিয়ের সিজন, প্রচুর বুকিং নেওয়া আছে আগের থেকেই, যেগুলো তো লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা ঠিক হবে না যেহেতু আমার শরীর ভালো, আর একান্তই যদি শরীর ভালো না থাকতো তখন দেখা যেত। তো যাই হোক, আমার হাতটা খুব কাঁপছে, মানে আমি স্ট্যান্ড দিয়ে ধরে আছে তা হাতটা কাঁপছে। তো যাই হোক, এই হলো আর্যবাবু সারাদিন পর পড়াশোনা টিউশন সব কমপ্লিট করে এখানে আর্যবাবু বসে আছে, আমি আর আর্য সারাদিন পর একসাথে এখন বসলাম, তাই না আর্য? সারাদিন পর, হ্যাঁ, স্কুলে গেছো, আমি পার্লারে গেছি। তো এখন বাজে 10:45, আমরা এখন ডিনার করব। আজকে একটু লেট হয়ে যাবে আমাদের, 10টা বেজে যাবে ডিনার করতে। তো নর্মালি আমরা 9:30 ডিনার করি, তাই না আর্য? আর ডিনারে আজকে আর্য বলেছে একটু পাস্তা খাবে, তো ও বলছিল চিলি পাস্তা খাবে, খেবে খেবে চিলি পাস্তা খাবে। কিন্তু আমি ভাবলাম আর্যকে আজকে একটুখানি হোয়াইট সস পাস্তা, যেটা হয় চিজি পাস্তা, সেটা বানিয়ে দেবো। তো আর্য তুমি পছন্দ করো? ভালোবাসে তুমি? আর কি ভালোবাসে তুমি বাবা? আর্যকে খাওয়াতে পারলে না আমার ভিতর থেকে একটা আলাদাই সুকুন আমি মেহসুস করি, তো এত ভালো লাগে ওকে কিছু রান্না করে খাওয়ালে। আর খেয়ে বা সেই ডিশটা দেখে যখন ওর মুখে একটা খুব সুন্দর একটা স্মাইল দেখা যায় না, তাতেই আমার একদম পুরো মনে শান্তি। তো যাই হোক, অনেকদিন ব্লগ করা হয়নি, আর যে কোনো জিনিসে একটা গ্যাপ হয়ে গেলে না সেইটার প্রতি তখন আর সেই ইন্টারেস্টটা থাকে না। রেগুলার 1 বছর আমি ব্লগ করেছি, তো ভেবেছিলাম কন্টিনিউ করব, কিন্তু নানা রকম কারণে ওই লাস্ট বছর মানে যেই সময় আমি ডেইলি ব্লগিং করেছি 1 বছর, তো সেই সময় সত্যি কথা বলতে শরীর টরীর ভালোই ছিল, সেরকম কোনো দিন আসেনি যেদিন আমি ব্লগ করব না বা কিছু দেখানোর নেই বা ভালো লাগছে না, এরকম কোনো দিন ছিল না। খুব ভালো গেছে গত বছরটা, কিন্তু এই বছরটা আমার আমার শরীরের দিক থেকে একটু আমি অসুস্থ, সেই জন্য একটুখানি আমার এই বছরটা না মানে এই লাস্ট 3 মাস থেকে আর কি একটু অসুস্থ, যার জন্য ডেইলি ব্লগিং করতে ইচ্ছে করে না, এনার্জিটা পাই না। তারপর কি হলো আর হাসছে কেন বলো? এনার্জি পাই না, আহারে আর্য খুব দুঃখ পাচ্ছে শুনে। না না, আমি এনার্জি পাই, আর্য যখন কিছু খেতে যায় সেটা বানানোর ফুল এনার্জি আমার, কিন্তু ওই আর কি। যাই হোক, আমি এখন অনেক ভালো আছি, সেগুলো চিন্তা করে লাভ নেই, নেগেটিভ কথা ভেবে লাভ নেই, আমি এখন অনেক ভালো আছি আর আমি অনেক ভালো থাকবো, কেননা আমাকে ভালো থাকতে হবে আর্যর জন্যে, আর্যর বাবার জন্য আর আমার নিজের জন্য, তাই না আর্য? তো কালকে আর্য স্কুল আছে, কালকে হলো ফ্রাইডে, তাই না? কালকে হলো ফ্রাইডে, কালকে আর্য স্কুল আছে, আর স্যাটারডেতে আর্য স্কুল নেই। আর্য খুব খুশি, থার্ড কেন নেই বলো?
থার্ড স্যাটারডে বলে আর স্কুল থাকে না, তো স্যাটারডে সানডে আর একটু রেস্ট করবে। আমার রেস্ট নেই, স্যাটারডে সানডে পুরো আমার বুকিং আছে, কাজকর্ম করব। তো চলো এখন আর দেখা করব না, পরে খাওয়ার সময় পাস্তাটা বানিয়ে দেখা করছি, রেসিপিটা শেয়ার করতে ইচ্ছে করছে না, আবার ওই রান্না করতে করতে মোবাইল ধরা ইচ্ছে করছে না গো। আজকে অন্য আরেকদিন আমি এই রেসিপিটা শেয়ার করব অবশ্যই। তো খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করছি, তোমরা একটু সাথে থেকো। তো এই হলো আমাদের হোয়াইট সস চিজি পাস্তা, রেসিপিটা ডেফিনেটলি অন্যদিন শেয়ার করব। তো চলো তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।